আমার স্বপ্ন তুমি ও গো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাত্রি। আজকে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। ঝুম বৃষ্টি হবে, ঝুম বৃষ্টির নিচে ছাতা মাথায় করে তুমি আর আমি দুজন একসঙ্গে পাশাপাশি আছি। আর বৃষ্টির মধ্যে ছাতার নিচে ঘোরা, এটা কারো শখ হতে পারে বলো? তুমি বলো, আমি তো জীবনে আসতাম না শুধু তুমি কানের কাছে ঘ্যান ঘ্যান করার জন্য, তোমাকে খুশি করার জন্য আজকে আসলাম। কথা শেষ তোমার? মানে তুমি আমাকে বলো তো যে আমাদের দুজনের মধ্যে এত অমিল কেন? অমিল? আচ্ছা শোনো না, হানিমুন কোথায় করবে? হাওয়াই দিলে জয়পুরের কোনো রিসোর্ট। শোনো, আমি কিন্তু লেহেঙ্গা পরবো অনামিকার খানটা। কি সমস্যা তোমার? আরে বিয়েতে কেউ লেহেঙ্গা টেহেঙ্গা পরে নাকি? আরে বিয়েতে পড়তে হবে একটা লাল টুকটুকে বেনারসি, তখন না বউকে বউ বলে। মানুষ তুমি না অনেক ব্যাগ দেয়, বলেও হতে পারি কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আমার যে বউ হবে সে পড়বে লাল টুকটুকে একটা বেনারসি, হাতে থাকবে এতগুলো লাল কাচের চুল, কানে থাকবে ঝুমকো, মাথায় থাকবে ছোট্ট একটা টিকলি, আর এই যে খোপা, খোপায় থাকবে অনেক সংখ্যক বেলি ফুল, এটাও আমার একটা খুবই পুরনো আইডিয়া। এখন তুমি নিশ্চয়ই বলবে না যে তুমি গোল্ডেন কালারের পাঞ্জাবি পরে মুখে গুরুমাল গুজে বসে থাকবে। খিচুড়ি খাবো সেটা বাসায়, কারণ মা জানে যে আমি খিচুড়ি ভীষণ পছন্দ। তাছাড়া আজকে মামা আসবে, আমার সাথে দেখা করতে হবে। আমি তোর জন্য চা নিয়ে এলাম, দুজনে বসে চা খাবো আর আড্ডা দেব। আমি ভাবলাম তুই কাঁদছিস। আমি কাঁদবো কেন খালামণি? তুমি এত মিষ্টি। পাম্পটি বাড়া হচ্ছে, নে চা দে। তোর হাসিটা না খুব মিষ্টি। আচ্ছা তোর বাবাটা এমন কেন বলতো? এত করে বললাম থাকতে, কি এমন রাজকর্ম আছে এখনই চলে যেতে হবে? আর আমার ছেলেটা, এত করে বললাম জলদি আসিস, তোর মামা আসবে। ছেলেটা আমার ঠিকই আসতো, ওই মেয়েটা ওকে আটকে রেখেছে। জানিস আমার ছেলেটা না এত ভালো, কোনো খারাপ অভ্যেস ওর নেই, পড়েছে একটা ঢঙ্গির পাল্লায়। ছেলে এখন আর আমার নেই। কি বললি? তোর অস্বস্তি লাগছিল? তুই জানিস তুই যখন ছোট ছিলি তখন আমি কতবার যে সারাদিনের মধ্যে তোর ডাইপার বদলেছি তা ঠিক নেই, অস্বস্তি লাগছিল। চাটা খা। শোন আমি নিচে যাচ্ছি, মোরগ পোলা বসাবো, তোর বাবা পছন্দ করতো সেদিন সব রেডি করলাম। তুমি তো চলেই গেলেন, কি আর করা, আমরাই খাবো। আমি গেলাম, তাড়াতাড়ি আয়। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। Now you say you love me. বলতে হবে? হ্যাঁ এখনই বলতে হবে। বলো বাবু, বলো ইউ লাভ মি। লাভ ইউ। মায়া মায়া কি দ
ফুরি গায়ে গান গুনগুন তাকে ছুই জামান রাইট অপ্রিয় খবর আসলে তো মজা হয়েছে কি দিয়েছো পাঁচফোড়ন আর তেঁতুল শোন কাল তুই সকালে ইয়ানাকে ওর অফিসে ড্রপ করবি আমি সকালে ইন্টারনি করছো আচ্ছা তোমার কি সাবজেক্ট ছিল ওখানে ইউআরপি আরবান রিজন প্ল্যানিং খুলনা ইউনিভার্সিটি ওখানে আসলে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে তাই না এই সাবজেক্টের বইটা তো আছে বাবা সবাই মনে হয় বইটা আগে ট্রাই করো তারপর কোনো সাবজেক্ট আছে ও ইন্টারনি শেষ করে বুয়েট থেকে মাস্টার্স করবে তাই না রে কাল মনে ইচ্ছা আছে দেখি আচ্ছা কাল মনে কালকে সকালে কিন্তু তোমার আমার সাথে একটু হোস্টেল পর্যন্ত যেতে হবে কি বললি হোস্টেল দেবো একটা বাক্য আশ্চর্য হোস্টেলে থাকার কথা ওদের কে বলেছে কোথায় আমি একটা মেয়ে পেলাম আর ও এখান থেকে কেটে পড়ার তাল করছে আচ্ছা আমাদের বাসায় এতগুলো ঘর খালি পড়ে আছে তুমি হোস্টেলে যে থাকবে কেন সবাই কি বলবে আমরা তোমার গার্জিয়ান না আমি বুঝতে পারছি কিন্তু এই কোনো কিন্তু না তুই এখানেই থাকবি আই এম ডান থ্যাংক ইউ খবরটা ভালো ছিল নাও তোমার চা প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তোমার হাতে চা সত্যি দারুণ কিন্তু আজকে আমি চা বানাইনি বানিয়েছে ইয়ানা ওই মিষ্টি মেয়েটা মায়া ভরা মুখ ভালোই তো তোমার না মেয়ের শখ ছিল আল্লাহ তোমাকে একটা মেয়ে দিয়েছে কিন্তু তুমি ওকে বলে দিও ও যেন বাড়িতেই থাকে হোস্টেলে না যায় আমাকে বলতে হবে কেন তুমি বললেই তো হয় তুমি হোম মিনিস্টার না ওয়াশরুমে যেতে দাও আরো দেরি হয়ে যাবে খালামনে বলছিল আপনার নাকি কোনো বাজে অভ্যাসই নেই মার সামনে করি না আর গার্লফ্রেন্ডের সামনে আমার গার্লফ্রেন্ড আছে সেটা তুমি জানো তার মানে মা নিশ্চয়ই বলেছে আমার গার্লফ্রেন্ডের কথা মা তোরি আমাকে দেখতেই পারে না একদম না না ওরকম কিন্তু কিছু বলেননি আমার আর আমার গার্লফ্রেন্ডের রিলেশনশিপটা একটু অদ্ভুত অনেক কিছু একসঙ্গে করা হয় ও মাঝে মাঝে আমাকে কোম্পানি দেওয়ার জন্য টুকটাক স্মোকিংও করে তার মানে আপনি অনেক ফ্রেন্ডলি মানে মনের অনেক মিল আছে তাই না মিল শি ইজ স্মার্ট আর কতক্ষণ কেবল তো স্টার্ট করলাম এখনো তো ফ্রুটস আর ভেজিটেবলের পাশেই যাওয়া হয়নি না মানে মেয়েটাকে বসে রেখে এসছি না ও ইয়া না তো তুমি কি প্রতিদিনই এইভাবে ওকে নিয়ে যাবে আর দিয়ে আসবে নাকি আমি কি একবারের জন্য সেটা বলেছি নাকি ভেবে দেখো বাইরে থেকে এসছে আমাদের বাসায় আছে আজকে আবার অফিসে জয়েন করছে সারাটা দিন খাটাখাটনি আবার অফিসের প্রথম দিন এখন যদি আজকে এইভাবে বসে থাকে
কেমন দেখে না বিষয়টা? আর ইউ ম্যাড? তুমি এত জ্যাম ঠেলে ওকে দিয়ে আসবে, আবার এখানে আসবে? তার থেকে ভালো হয়েছে না আমি ওকে কফি শপে বসিয়ে রেখে এসেছি, ও কফি খাবে, নেট সার্চ করবে, বোর লাগলে ম্যাগাজিন পড়বে, আর তাছাড়া এই মেট্রো লাইফটা বুঝতে হবে না। তুমি টেনশন নিও না, আমি ওকে সব বুঝিয়ে দিয়ে এসেছি। অনেকক্ষণ ধরে তোমার হাত ধরা হয় না, হাতটা ধরলাম, এবার কোন কর্নারে যেতে হবে একটু বলবে? কফি, এটা আপনার 6 নম্বর কফি, আপনি চাইলে অন্য কিছু ট্রাই করতে পারেন। ভীষণ বৃষ্টি, বৃষ্টি ভালো লাগে না তোমার? আমার তো একদম বৃষ্টি ভীষণ রকম পছন্দ। বোর হয়েছে খুব। আমি হলে তো ভীষণ রকম বোর হতাম, এভাবে একা একা কফি শপে বসে থাকা ভীষণ বোর হতাম। তুমি সত্যি বোর হওনি? কথা বলবে না? বুঝতে পেরেছি, ভীষণ রকমের মাইন্ড করেছো, ভেরি নর্মাল। আমি হলো তাই করতাম। আচ্ছা, সন্ধ্যার পর তোকে এতবার করে ফোন করলাম, কেটে দিলি কেন? না মানে ওই যে সেশন চলছিল, সরি কালো মনে। আমি কত ভয় পেয়েছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে খাবি। আমার না খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমি তোমার সাথে বলবো। সে কি, এই তুই এখন খাবি তো? না আমি খেয়েছি। ঠিক আছে, বেশ হতো। না আমি জাস্ট টাকাটা দিতে এসেছিলাম। না থাক থাক। আরে না, এরও ধার নিয়েছি, সেটা আপনি নিতেই হবে। থ্যাংকস। মাকে তখন 70 টা গোপন করবার জন্য থ্যাংক ইউ। দেখেন, আমার জন্য প্রবলেমটা কিন্তু আপনারই হচ্ছে। Not that, actually.
তবে একটা বুদ্ধি দিতে চাই, ঢাকা শহর তো, কখন কোন বিপদ হয় ব্যাংকে সবসময় একটু টাকা পয়সা রাখা উচিত। বলছি যে আজকে আমি ছিলাম, কয়েকদিন হয়তো থাকবো না, তখন হয়তো। না না, আমি বুঝতে পারছি, অ্যাকচুয়ালি আজকেও টাকা ছিল। রিমা রেস্টুরেন্টে বলে গিয়েছিলেন প্রতি 30 মিনিটে আমাকে একটা করে কফ দিতে, তো তাই হয়েছে। প্রতি 30 মিনিটে একটা একটা করে কফি, আর তার আগে উনিও কিছু একটা খেয়েছিলেন, আমি ঠিক জানি না। আমার 4,000 টাকা ছিল আমার সাথে, কিন্তু আনফর্চুনেটলি বিল ছিল 4,500 টাকা। সো বাট ট্রাস্ট মি, আজকে আমি যত আজকে আমি এত কফি খেয়েছি, এ লাইফে আর কখনোই কফি খেতে পারবো না। বাবাকে দেখছি না, বাবা কোথায়? কোথায় আবার? আবার তার বাবার দেশে গেছে জনসেবা করতে। ইয়ানা, দেখছিস আমার ছেলেটা কত লক্ষ্মী? কাল তোর জন্যে কতক্ষণ অপেক্ষা করেছে বল। মা, রিমা ফোন করেছিল, বলছিল যে তোমার হাতের মোড়ক পোলাও একটু খেতে চায়। ওকে আসতে বলবো মা? বল। দেখছিস না আমার কি কপাল? কোথায় মেয়েটা ভালো মন্দ রান্না করে আমাকে নিয়ে এসে পটাবে? তা না, আমার ছেলে অর্ডার দিচ্ছে রিমা দুপুরে খাবে। মা, তুমি সব কিছু ভুলে যাও, রিমা যে তোমার জন্য একবার খাবার পাঠালো সেটা তুমি ভুলে গেছো কিন্তু। খাবার? হ্যাঁ, খাবার। স্যুপ? স্যুপ ওটা সবাই বানাতে পারে। স্যুপ তো হলো তো, কি সারাক্ষণ আমার খরচ করতে হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রান্না করো। মায়া মায়া কি দারুণ, কাব্যের শরীর গায়ে গান গুনগুন, তাকে ছুঁই একটু ধরি, তোমার চাই বানাচ্ছিলাম আমি। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, ছোট্ট একটা সারপ্রাইজ। তোর মধ্যে কিন্তু একটা বিশাল পরিবর্তন এসেছে। আমি? হ্যাঁ তুই। আমি কি করলাম? কি আর করবি,
তুই আগে আমাকে আপনি আপনি করে ডাকতে, আর এখন তুই আমার উপরে হুকুম খাটাস, এটা করো না ওটা করো না, এখানে যেতে পারবে না, এখানে বসো, এটা খাও ওটা খাও, আমি তোমাকে হুকুম দিই, তুই আমাকে হুকুম দিস। হয়েছে, এত বেশি বলতে হবে না। চাটা স্পেশাল। স্পেশাল মানে মিন্টি। খাও খাও। ও ও দুর্দান্ত ভালো চা, খুব বেশি ভালো। এরকম চা রিমা খুবই পছন্দ করে। তোমার রিমা এটা পছন্দ করবে না, কারণ এটা ফ্রি, আর তোমার রিমা হচ্ছে একটা ব্র্যান্ডেড বিস্কুট। নিশ্চয়ই বলো তো এই মেয়েটা তোমার কেমন কাছে? খুব ক্লোজ না, ও হচ্ছে বড় মামির ভাইয়ের মেয়ে। ও, বড় মামির ভাইয়ের মেয়ে। তাহলে এখনো পর্যন্ত তোমাদের বাসায় কি করছে? ও হোস্টেলে যাচ্ছে না কেন? এটা কি ধরনের প্রশ্ন? বাবা মা ভীষণ পছন্দ করে ওকে, এবং মা আসলে কোনোভাবেই চায় না যে আসলে হোস্টেলে থাকুক, মা চায় যে ওইখানে থাকুক। ও, তোমার মা বাবা চান না তাই ও যাবে না? কেন, ওর নিজের কোনো গার্ডস নেই? আমাকে বললে কিন্তু আমি থাকতাম না। মানে কি তুমি এভাবে কেন কথা বলছো? আচ্ছা তোমার মাও কেমন? বাড়িতে একটা ইয়াং ছেলে, সে আরেকটা ইয়াং মেয়েকে জায়গা দিয়ে রেখেছে। আমার এখন এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে কোনো ইচ্ছে করছে না। এক কাপ চা দিস একটু তাড়াতাড়ি। চা নিয়ে আসতে এতক্ষণ লাগে। আমার কি দোষ? আমার কি মনে হয় আমি খুব ঝগড়াটে? আমি সারাক্ষণ ঝগড়া করে বেড়াই, ঝগড়া করবো কেন? আমি কি করে বলবো, ঝগড়া করেছো এটা জানি, কেন এসব করো বলতো? তোমাদের বিয়ে ডেটটা ফিক্সড হয়ে গেছে, খালা মনে কয়েকদিন পর শপিং শুরু করবে, সব কিছু ফিক্সড, আর এদিকে তুমি ঝগড়া করছো না? কথা বলছিস তুই? রিমা আসলে কেমন যেন, মানে খুবই অদ্ভুত, কথাবার্তাও খুবই অদ্ভুত, বুঝতে পারছি না আমি আসলে কি করব। দেখো, বিয়ের আগে মেয়েদের মাথায় নানান রকম বিষয় চলতে থাকে, তাই হয়তো ও কিছু পাকামি হচ্ছে অনেক না, অনেক পাকনামি শিখেছিস তুই, তোকে আমি তোকে চিনিসি না। আমি কি করলাম? বিরক্ত করলাম। আরে না, খুব ভালো হয়েছে আপনি এসেছেন। জানেন বাসায় এসে মুড অফ করে বসে আছে। মুড অফ? কই, দেখে তো বোঝা যাচ্ছে না। আপু আপনি বসেন, আমি চা করে নিয়ে এসেছি। মাসো, এই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না। কেন সহ্য করতে পারছ না? কারণ ও তোমাকে পছন্দ করে। নিশ্চয়ই করে, ও তোমাকেও পছন্দ করে।
না বোঝার ভান করো না। ও সবসময় তোমার এত খেয়াল রাখে কেন? হ্যাঁ, তোমাকে সব ঝামেলা থেকে ওর বাঁচিয়ে দিতে হবে কেন? তাছাড়া আন্টির কাছে মিথ্যে বলে তোমাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে এসবের মানে কি? মানে কি তুমি বুঝতে পারছো না? কথা বলছো কেন তুমি? ও আমার ফ্যামিলি মেম্বারের মতো, ও আমার ভালো বন্ধুর মতো, সেই জন্য করেছে। ভালো বন্ধু না? হ্যাঁ ভালো বন্ধু, ভাই বোনের মতো কেন না? কারণ ও আসলে ভালো বন্ধুর মতো, বন্ধুর মতো। ভাই বোনের মতো বলে মিথ্যাটা আমি তোমাকে কখনো বলবো না। এই জিনিসটাই আমি সহ্য করতে পারছি না। মাসু, তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। আরে আমি কেন বলবো ওকে চলে যেতে? কি কারণ? কেন বলবো চলে যেতে ওকে? কারণ আমি তোমাকে ভালোবাসি। লিসেন, আমি তোকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। সহ্য হয় না, প্লিজ এমন করো, একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। ভালোবাসলে বুঝতে হয়, বুঝতে জানতে হয়। আচ্ছা, তোর কি এখানে কোনো সমস্যা হচ্ছে? আমাকে বলতো কি সমস্যা হচ্ছে। খালা মনে কি সমস্যা হবে আমার? তবে কি? এই যে অফিস থেকে এসে হুট করে বলছিস হোস্টেলে যাবো। খালা মনে দেখো, এই যে শেষের দুই মাস আমার অনেক কাজ করতে হবে, আর আমি জানি প্রতিদিন রাত হবে। এই যে প্রতিদিন আমাকে পিক করা, ড্রপ করা, এটা কি পসিবল? মানে মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু রোজ রোজ না। আর এই যে হোস্টেলটা, এটা কিন্তু অফিসের একদম পাশে, একটা সিট হঠাৎ করে খালি হয়েছে। এখন যদি আমি না নেই, পরে কিন্তু আর পাবো না। আমি যাবো তোর সঙ্গে। কোথায় উঠছিস, কি করছিস আমি দেখবো। চলো না, আমি কি তোকে মানা করেছি? প্রতি বৃহস্পতিবারে অফিস করে সোজা বাসায় চলে আসবি, আর রবিবারে সকালে এখান থেকে অফিসে যাবি, ঠিক আছে? ঠিক আছে, আসবো তো। আমাকে ছেড়ে তুই চলে যাচ্ছিস কেন? কোথায় ছেড়ে চলে যাচ্ছি বলতো? এই যে এখান থেকে এখানে যাচ্ছি, মনে হচ্ছে আমি দেশটা ছেড়ে চলে যাচ্ছি। দেখো খালাম, কিচ্ছু করার নেই। মাসুক জানে না? এখনো বলা হয়নি, সময় কই? ওনার সারাদিন আজকে মিটিং। ফোন করে দিই? না না, এখন ফোন করতে হবে না, আমি ফেসবুকে মেসেজ দিয়ে দেবো, টেনশন নিও না। আর শোনো, তুমি কিন্তু একদম টাইমলি ওষুধ খাবে, রাত জেগে টিভি দেখবে না, খাওয়া দাওয়া সব কাজ একদম টাইম মতো করবে, আর কোনো ধরনের প্রবলেম হলে আমাকে সবার আগে কল দেবে, ঠিক আছে? পেয়েছিলাম, লিখেছিল দুপুরের মধ্যে চলে আসবে। হোস্টেলে চলে গেছে, দুপুরে বাসায় এসে বললো ও হোস্টেলে যাবে। মানে কি? কেন? সমস্যাটা কি তোর? তুই এসে এখান থেকে আবার হোস্টেলে চলে গেছিস? হ্যাঁ, কেন চলে গেছিস? ওমা, আমার কি স্বাধীনভাবে থাকতে ইচ্ছা করে না? তার মানে কি তুই এখানে পরদিন ছিলি? কোনো কথা শুনতে চাই না, আমি এক্ষুনি আসছি, সবকিছু রেডি করে রাখ, তুই আমার সাথে চলে আসবি। দেখো, এখানে আসতে হবে না, আর আমি যাব।
যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে। দেখ আমি বুঝতে পারছি নিমার কারণে তো এসব হবে, দেখ একটু বোঝার চেষ্টা কর, কিন্তু একটু পাগল প্লিজ। রিমার জন্য? আরে না না, ওরকম কিছুই না। শুধু শুধু আসার কোনো মানে নেই, এখন আমি রাখি, পরে কথা হবে, বাই। মায়া মায়া কি দারুণ কাব্যের অপ্সরী, গায়ে গান গুনগুন, তাকে ছুঁয়ে একটু ধরি। এখন থেকে নিজের জিনিস নিজে খুঁজে নেবে। তুই চিঠি গেছিলি, ফোন করেছিলাম ধরলি না, তাই জানাতে পারিনি। পাবে কি করে, নেটই তো ছিল না। ইয়ানাকে দেখতে এসেছিল, কালকে আক্ত করবে, আর দু মাস পর রিসেপশন। ছেলেটা অবশ্য ভালো, বিএসসি ইঞ্জিনিয়ার, অস্ট্রেলিয়ায় থাকে। ইয়ানা কোথায়? উপরে। একটা প্রশ্ন করবো, সেজন্যই বসেছি, বল। বিয়েটা হঠাৎ করে মানে কিভাবে কি ঠিক জানি না, অনেকদিন ধরেই চেনা জানার মধ্যে কেউ চেনা আমাদের খুলনারই ছেলে, আমাকে আগে বলিস নি তুই। বলার মতো আগে কিছু ছিল না, দুই বছর আগে থেকে পরিচয়, কিন্তু দু বছর আগে যখন বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল তখন বাবা না করে দিয়েছিলেন, আমিও। তাহলে এখন কেন রাজি হচ্ছিস তুই? দেখো আমার ইন্টার্ন শেষ হয়ে গেলে আমি তো একটা জব করতে চাই, জব করলে ঢাকা শহরে কোথায় থাকবো না থাকবো, শুধুমাত্র এই কারণে, শুধুমাত্র এই কারণে বিয়ের ডিসিশন। এখানে এই বাসায় থাকা যেত না। শুনো, কাল তুমি আমাকে পার্লারে নিয়ে যাবে, আর এখন তোমার ফোনটাকে দাও।
অশোক, অনেকদিন পর তুমি নিজে থেকে ফোন দিলে। হ্যালো রিমাপু, আমি ইয়ানা। ইয়ানা, তুমি মাশুকে ফোনে কেন? অ্যাকচুয়ালি আমার বিয়ের দাওয়াতটা দেওয়ার জন্য আপনাকে কল করেছি। কাল আমার বিয়ে। বিয়ে? পাত্রকে? আপনি চিনবেন না আপু, আমাদের খুলনার ছেলে। তা হঠাৎ বিয়ে করছো কেন? Yes, this is really too much. Sorry? Ki? Always at your service, at your choice. There is nothing else. Yes, you are right. আমাদের একটা ব্রেক দরকার। তুমি আর আগের মতো নেই। তোমার একটা গ্রুমিং দরকার। তুমি একটা কাজ করো, কোনো একটা জিমে ভর্তি হয়ে যাও। থ্যাংকস ফর ইউর অ্যাডভাইস অ্যান্ড নো মোর অ্যাডভাইস প্লিজ। ইয়ানার বিয়ে আজ, আসছো? মনে হয় না আমি কোনো লোক দেখানোর কাজ করতে পারি। থ্যাংক ইউ, বাই। কানে থাকবে ঝুমকো, মাথায় থাকবে ছোট্ট একটা টিকলি, আর এই যে খোপা, খোপায় থাকবে অনেক সংখ্যক বেরিয়ে, এটাও আমার একটা। আমি যদি ইয়ানাকে নিয়ে এখন এই মুহূর্তে পালিয়ে যাই, তুমি কিছু মনে করবে? একদম না, আমি বড় খুশি হব। তুই এখনই ওকে নিয়ে কাজে অফিসে যা, এদিকটা আমি সামলে নেব। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। কি বলছো? একদম ঠিক বলছি। দেখো, এসবের কোনো মানে হয় না। তুই আমাকে ছেড়ে অন্য কারো হবি, সেটারই কোনো মানে। মায়া মায়া কি দারুণ কাব্যের শরীর গায়ে গান।